আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 3,168 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে ব্যাপক অবনতি হয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আরও 3,168 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 568,650 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 608 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 544,161 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যে তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 2 রোগীর মৃত্যু হয়েছে। ইনলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 8,888 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যায় সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,34,522 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 1,31,154 জন এবং মৃত্যুবরণ করেছে 1,573 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 46,911 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 44,572 জন এবং মৃত্যুবরণ করেছে 1,175 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 55,675 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 52,863 জন এবং মৃত্যুবরণ করেছে 1,157 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 16,965 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 16,472 জন এবং মৃত্যুবরণ করেছে 416 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 26,141 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 25,561 জন এবং মৃত্যুবরণ করেছে 306 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,643 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 25,017 জন এবং মৃত্যুবরণ করেছে 451 জন। আল কাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,899 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 9,816 জন এবং মৃত্যুবরণ করেছে 16 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 24,575 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 23,908 জন এবং মৃত্যুবরণ করেছে 445 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,049 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 7,992 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।